নমস্কার বন্ধুরা, সর্বাণীস রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো হোটেলের মতন ডিম কষা তৈরি করার জন্য, সুস্থ থাকার জন্য বাড়িতে কি করে তৈরি করা যায়, তো আমি কি করে তৈরি করি আসুন দেখে নিই। এখানে আমি 6 খানা দেশি মুরগির ডিম নিয়েছি সিদ্ধ করে। তো সিদ্ধ করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে একটা আলুকে 4 টুকরো করে আলুটাকেও সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1টা টমেটো, নিয়েছি 1 চামচ ধনে, এখানে নিয়েছি 8 খানা রসুন, 1 চামচ নিয়েছি জিরে, আদা আদা নিয়েছি, এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি 1টা পেঁয়াজ। এই হলো মোট আমার উপকরণ। তো প্রথমে আমি এইগুলো সব বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, বেটে নিয়ে এখন একটা পাত্রে আমি তুলে রাখছি। শিলে বাটলে দেখেন কি সুন্দর ফিনিশ হয়ে যায়, আর ওইটা খেতেও খুব ভালো লাগে, আর শরীরের জন্যও খুব ভালো। তো আমি এইভাবে মশলাটা করে নিয়েছি। এখন মশলাটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর 1টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু সামান্য কেটে নেব। তো একটু কেটে নিলে কি হয়, তাহলে বাটার সময় অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এখানে টমেটোটাকেও ভালো করে কেটে নেব। তো টমেটোটাকেও ছোট করে কেটে নেব, খুব তাড়াতাড়ি যাতে ভালো করে বাটা হয়ে যায়, ওটার জন্য ছোট ছোট করে একটু কেটে নিলাম। তো আলাদা কোনো পাত্র ব্যবহার করিনি, যেহেতু আমি এইখানেই বাটবো, তো ওটার জন্য আমি শিলের উপরেই কেটে নিচ্ছি। এখন আমি এই 3টি উপকরণ একসঙ্গে বেটে নিচ্ছি। তো শিলে বেটে নিলে মশলা খুব কম পরিমাণে লাগে, আর এটা শরীরের জন্য খুব ভালো। তো এইখানে আমি মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি। দেখুন মশলাটা বেটে নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। মশলাটাকে আলাদা করে তুললাম না আমি এখানে রেখে দিয়ে, এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন, দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম কটা একটু ভেজে নেব। তো ভাজার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে লবণ। এখন ভালো করে একটু ভেজে নেব, 1/2 মিনিট একটু ভেজে নেব। দেখুন নাড়তে নাড়তে কালারটা বেশ সুন্দর এসছে। তো এইভাবে একটু নেড়ে নেব, কালারটা যাতে একটু চেঞ্জ হয় সেই অবধি আমি একটু নেড়ে নিলাম। এখানে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটাও দিয়ে দেবো। আলুটাও এই তেলের ভিতর একটু সাঁতলে নিলে ওটার টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। তো এইভাবে আমি একটু সাঁতলে নিচ্ছি। আলুটা কিন্তু ডিমের সাথে দিলে ডিমটা ভাজা হতো না। তো এইভাবে আমি আলু আর ডিম একসঙ্গে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এখন তুলে নিয়েছি। আলুটা দেখুন একটু ভাজা হয়েছে, জাস্ট এতটুকু ভাজলে এটা কমপ্লিট হয়ে যাবে। আলু যেহেতু সিদ্ধ রয়েছে, তো এইখানে আমি সব তুলে নিচ্ছি। এখন রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলু ডিম সব সিদ্ধ ভাজা রয়েছে। তো এইখানে আমি তুলে রেখেছি। দেখুন এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর যে মশলাটা করে রেখেছিলাম আমি এখন ওই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে একটু সামান্য নেড়ে নেব। এখানে একটু সময় নেড়ে নিয়েছি। দেখুন এখন যে মশলা জিরে আদা বাটা করেছিলাম, ধনে বাটা, সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আবার একটু নেড়ে নেব। এখানে এই পর্যায়ে আমি একবারে হলুদটা দিয়ে দেবো। এখানে হলুদ দিয়েছি 1 চামচ। এখানে মশলাটা যাতে না লেগে যায় ওটার জন্য আবার একটু নেড়ে নিলাম, সব মিশিয়ে নিয়েছি। একটু কালারের জন্য দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কা বেটে নিয়েছি, ওটার জন্য আমি এখানে 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন মশলা আমার কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এইখানে জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে, তো এইটাই একটু ঝোলটা কম হলেই খুব ভালো লাগে। তো জলটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিলাম।
নেড়ে দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। লবণটা দিয়ে এখন ওর ভিতরে আমি ফুটতে দিয়েছি, তো ফুটে গেছে দেখুন। আর ওর ভিতরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। পরপর আমি আলু ডিম সব দিয়ে দিয়েছি। ঝোল যেহেতু ফুটে গেছে আর এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, তো এইভাবে আমি নেড়ে নিয়েছি। তো নেড়ে নিয়ে 1 মিনিট আমি একটু ফুটতে দেব। তো 1 মিনিট আমি এইখানে ফুটিয়ে নিয়েছি দেখুন। এখন দিয়ে দিচ্ছি ওপরটিকে সামান্য গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, হাফ মিনিট ফুটিয়ে নিয়ে এখন আমি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে খানিকক্ষণ আমি রেখে দেব ঢাকনা বন্ধ করে। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দেখুন ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। একটু পরে চলে আসছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে ডিমের কষা যদি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিয়েছি। আর আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।